হ্যালো সবাই, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি টিউটোরিয়ালস। তো চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ল্যাটে মেকআপটা ভীষণ ভাইরাল হচ্ছে। তো ল্যাটে মেকআপটাই আমি আজকে একদম সিম্পল ওয়েতে টিউটোরিয়াল দেব তোমাদেরকে। তো হোয়াট ইজ ল্যাটে মেকআপ? বেসিক্যালি এটা হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন শেডের উপর পুরো মেকআপটা করা। আমার মুখে একটা ব্রনও আছে, এটা কনসিল করে চলো মেকআপটা করা যায়। তো ফার্স্টে স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো গ্লোই স্কিন না হলে কিন্তু যে কোনো মেকআপই ডাল দেখায়। তার জন্য এখানে আমি দি মমস কোয়ের একটা ফেস ময়শ্চারাইজার ইউজ করলাম, এবং তারপরে ঠোঁটটাকে হাইড্রেট রাখার জন্য আমি এখানে এম কফিনের একটা কফি লিপ বাম ইউজ করছি। এটা ভীষণ সুন্দর গন্ধটা। আফটার দ্যাট আমি মার্সের এই প্রাইমারটা ইউজ করছি। এটা কিন্তু তেমন কভারেজ দেয় না, মুখের পোর্সগুলোকে তেমন একটা ব্লার করে না, বাট নর্মাল ইউজ করার জন্য মেকআপের কাজে ভীষণ ভালো এটা, এবং অ্যাফোর্ডেবল, বিগিনার্সদের জন্য কিন্তু ভীষণই ভালো এটা। আমি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা থেকে আমি এই রেড কালারের যে পিম্পলটা আছে এটা আমি কনসিল করব একটা গ্রিন কালারের কনসিলার দিয়ে। রেডের ওপর সবসময় এর কন্ট্রাস্ট কালার গ্রিনই ইউজ করা উচিত। এটা হয়ে গেলে আমি, যেহেতু আমার ডার্ক সার্কেল কিন্তু একদমই নেই, আমার জাস্ট মুখে কিছু কিছু জায়গায় ব্রণ আছে আর চোখের ওপরে আছে একটুখানি কালো কালো পিগমেন্টেশন, ওটাকে আমি কনসিল করব একটা ব্রাউন আর ক্রিম কালার মিক্স করে একটা কালার তৈরি করে। পুরো ফেসে কালার কারেক্টিং করার পরে আমি আজকে ক্রাইলনের ডার্মার একটা ফাউন্ডেশন বেস ইউজ করব। বেসিক্যালি আমি দুটো শেডকে মিক্স করে আমার স্কিন টোনে এনে আমি ওটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি D4 আর D30 এই দুটো শেডকে আমি মিক্স করে আমার স্কিন টোনে এনেছি। দেন আমি বেলির কাবুকি ব্রাশ দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে আমি সেট করে নেব। অ্যান্ড তারপরে কি, তারপরে আমি ওই D4 যে শেডটা ছিল ওটা দিয়ে এবার আমি হাইলাইট করব আমার কপালে। কপালটা যেহেতু বড় তো একদম অল্প পরিমাণে দিয়েছি। দেন নোজ ব্রিজে, আন্ডার আই এরিয়াতে, আর একটু ঠোঁটের ওপরে আর চিনে ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে যেটুকু যেটুকু জায়গায় আমি অ্যাপ্লাই করেছি হাইলাইট করার জন্য সেটুকু সেটুকু জায়গায় আমি ব্লেন্ড করব। এবার আমি ম্যালিয়াওয়ের এই ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটা অ্যাপ্লাই করব পাফের মাধ্যমে পুরো ফেসে ভালো করে, আর তারপরে হুডা বিউটির এই সেটিং স্প্রেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। এবার আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আই ম্যাজিকের এই ব্রাউন কালারের কন্ট্রোলিংয়ে আমি এই বেলির একটা কন্ট্রোল ব্রাশ দিয়ে কপালটাতে আর আমার মুখের সাইডের এই চিকবোনে ভালো করে অ্যাপ্লাই করবো, এবং চিকবোন থেকে টেনে নিচের দিকে হালকা করে ব্রাশটাকে টেনে আনবো জ লাইনের দিকে। তারপর আমার অলরেডি জ লাইন ভীষণ শার্প, তো সেটাকে আর বেশি শার্প করছে না। একটা সরু ব্রাশের মাধ্যমে, একটা এটাও একটা কন্ট্রোল ব্রাশ বাট ছোটো, এটার মাধ্যমে আমি নোজটাকে কন্ট্রোল করছি। দেন আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে পুরো আইলিডটাতে অ্যাপ্লাই করছি। প্রথমে একদম আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করে দেন ওটাকেই আস্তে আস্তে চারিদিকে ভালো করে ব্লেন্ড করছি। দেন আরেকটু ডিপ, কী বলবো, এটাকে চেস্টনাট কালার বলা চলে, এই কালারটা নিয়ে আমি একদম আউটার কর্নারে ফার্স্টে সার্কুলার মোশনে ব্লেন্ড করার পরে চোখের আই ল্যাশ বরাবর এবং ক্রিজ লাইন বরাবর আমি ব্লেন্ড করলাম। আর তারপরে একটুখানি হালকা একটা কালার নিয়ে আমি যে হার্স লাইনটা তৈরি হয়েছে ব্রাউন আইশ্যাডোর জন্য ওটাকেই ডিফিউজ করার জন্য আমি ওপরের দিকে ওই হালকা কালারটা দিয়ে ব্লেন্ড করে দিলাম। দেন একটা মেটালিক ব্রাউন শিমার কালার নিয়ে একদম চোখের মিডিল পোর্শন থেকে শুরু করে ইনার কর্নারের দিকে আমি আঙুল দিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করলাম। দেন একটা হোয়াইট হাইলাইটার কালার নিয়ে আমি ইনার কর্নারটা একটু হাইলাইট করে নেব। ব্যাস এগুলো হয়ে যাওয়ার পরে এগেইন আমি কী করবো, একটা ব্ল্যাক আইশ্যাডো নেব, নিয়ে জাস্ট ওই আইলাইনার পরার বদলে আমি এই ব্ল্যাক আইশ্যাডোটা আমি আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করব। পুরো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেলে আজকে আমি কোনো পিঙ্ক রেড ব্লাশ ইউজ করব না, আজকে আমি একটা ব্রাউন কালারের ব্লাশই ইউজ করছি। দেন আমি এখানে আই ম্যাজিকের একটা হাইলাইটার ইউজ করছি, হাইলাইটটা আমি অনলি নোজ ব্রিজে দিচ্ছি, একটু চিকবোনে আর ঠোঁটের ওপরে আর একটু চিনে, আর যেটুকু এক্সেস প্রোডাক্ট রয়েছে সেটা আমি কপালে দিচ্ছি।
আমি এখানে আমার আন্ডার আই এরিয়াতে আই শ্যাডো অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য আমি আবার চলে এসেছি ব্রাইন আই শ্যাডো নিয়ে। ব্রাউন কালারের একটা আই শ্যাডো আমি আন্ডার আইতেও একটু অ্যাপ্লাই করে দিলাম। এরপর চলে আসি আমার আইব্রোটাকে ফিল করার জন্য। আগে ফার্স্টে স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটাকে আমি ব্রাশ আউট করে নিয়ে তারপর একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আইব্রো পাউডার দিয়ে ভালো করে ফিল আপ করলাম। ফিল আপ করার পরে গেন স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কালারটাকে স্প্রেড আউট করে নিলাম এবং আমার হয়ে গেল আইব্রো ড্র করা। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, বাট তার আগে আমি এই আই ল্যাশ কার্লার দিয়ে আমি আমার আই ল্যাশগুলোকে কার্ল করে নেব, অ্যাজ আমার আই ল্যাশগুলো না একদম সোজা সোজা টাইপের। কার্ল করলে কি মাস্কারাটা পরলে আরও একটু বড় লাগে, চোখটা বেশি সুন্দর লাগে। এখন আমি আই ম্যাজিকের একটা জায়ান্ট মাস্কারা, এটা ওয়াটারপ্রুফ মাস্কারা, এটা আমি অ্যাপ্লাই করব চোখে। তো যাই হোক, আমার মেকআপটা কিন্তু বেশ শেষের দিকে চলে এসছে, লাস্ট স্টেপ বাকি, সেটা হচ্ছে লিপস্টিক। তো এখানে আমি ডিলান্সির একটা লিপ প্যালেট ইউজ করছি এবং এখান থেকে আমি বেশ কয়েকটা ব্রাউন কালার মিক্স করে আমি একটা অন্য টাইপের কালার বানাবো। তো ব্রাউন শেডেরই মধ্যে কালারটা, তবে অতটা ব্রাউন যেটা চেয়েছিলাম সেটা পাইনি, বাট আই এম হ্যাপি উইথ দ্য রেজাল্ট যেটা আমি কালারটা তৈরি করেছি। তো এই যে লিপস্টিক পরে হয়ে গেল আমার ফাইনাল লুক। এবার তোমরা দেখো আর দেখে কমেন্ট করে জানাও যে লুকটা কেমন লাগছে। আর এমনই আরও অনেক নতুন নতুন মেকআপ ভিডিও পেতে, টিউটোরিয়ালস, টিপস, হ্যাক্স পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধু ফ্যামিলিদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করো। আমাকে এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।